আপনার মোবাইলে যদি ইউনিক ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন স্টাইল ব্যবহার করতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে একটি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন স্টাইল পরিবর্তন করতে হয়। আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন স্টাইল দেখে আপনার বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে। টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন এবং এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। চলুন এখন দেখে নিই কীভাবে আপনি মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন চেঞ্জ করবেন। এই জন্য প্রথমে আপনাকে মোবাইলের সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার সঙ্গে সঙ্গে এখানে স্বাভাবিকভাবে হিউজ পরিমাণ সেটিংস শো হবে। আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড। আপনি এই পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলের মডেল এবং ভার্সন অনুযায়ী সেটিংস উপরে নিচে হতে পারে, অবশ্যই নিজ দায়িত্বে খুঁজে নেবেন। খুঁজে পেতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফিঙ্গারপ্রিন্ট একটি সেটিংস দেখতে পাবেন। এই ফিঙ্গারপ্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন একটি সেটিংস দেখতে পাবেন। এই ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সেটিংসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে 8টি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন শো হবে। প্রত্যেকটি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন কিন্তু ইউনিক। আপনি যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন ব্যবহার করতে চান সেই ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি একটি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। আশা করি এখনই আপনি মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন স্টাইল পরিবর্তন করে নেবেন। পরবর্তী ভিডিও আরও গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হবে, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।